কুম সালাম রহমতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন কোনো একদিনই বোন তার স্বামীর পক্ষ থেকে বাধাগ্রস্ত হয় ইবাদত করার ক্ষেত্রে যদি তার স্বামী তাকে ফরজ ইবাদতে বাধা দেয় যেমন ফরজ তারা তাদের করতে যদি বাধা দেয় সেক্ষেত্রে তার স্বামীর কথা শোনা যাবে না যেহেতু ইসলাম ধর্মের মধ্যে একটি মূল নীতি রয়েছে যার অর্থ হচ্ছে এমন যে কোনো সৃষ্টির কথা শোনা যাবে না কোনো সৃষ্টির আদেশকে মানা যাবে না যদি সে আদেশ মানার মাধ্যমে স্রষ্টার নাফরমানি করা হয় বা স্রষ্টার আদেশকে অমান্য করা হয় তো সাত ফরজ হচ্ছে স্রষ্টার আদেশ আল্লাহর পক্ষ থেকে এটা তো যখন কোনো আল্লাহর সৃষ্টি কোনো মখলোক সেটা তার স্বামী হতে পারে বাবা বা তার গার্জিয়ান যেই হোক না কেন যদি সেই আদেশটি পালন করতে বাধা দেয় সেক্ষেত্রে তার কথা শোনা যাবে না এছাড়া যে নফল ইবাদতে যদি বাধা দেয় যেমন নফল ইবাদত বলতে যেহেতু আপনি তার স্বামীর কথা বলেছেন সে নফল রোজা সিয়াম পালন করতে চাচ্ছে তার স্বামী বলতেছে না আমি তোমাকে অনুমতি দিচ্ছি না বা তুমি নফল সিয়াম পালন করো না যেহেতু সিয়াম পালন করলে অনেক নিয়ম আছে যেটা মানতে হয় আর তার স্বামী সেইগুলো চাচ্ছে না তো এমত অবস্থায় সে নফল সিয়াম তার জন্য রাখা ঠিক হবে না কিন্তু যদি ফরজের ক্ষেত্রে বাধা দেয় সেক্ষেত্রে স্বামীর আদেশ শোনা যাবে না যদি নফল বলতে যে ভালো কাজ করতে যায় সে কাজে যদি বাধা দেয় সেক্ষেত্রে স্বামীকে বুঝাতে হবে আর ফরজের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে অনেক সময় ফজরের ক্ষেত্রেও বাধা দেয় ফজরের সালাতের কথা আপনি উল্লেখ করেছেন ফরজ একটি ইবাদত এটি আমরা সকলেই জানি তো এরকম যদি বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে স্বামীকে বুঝাতে হবে যদি স্বামী না বুঝে সেক্ষেত্রে ওই স্বামীর ঘর করা যাবে না তালাক তালাকের মধ্যে চলে যেতে হবে যেহেতু স্বামীর ঘর করা তার জন্য আবশ্যক নয় স্বামীর ঘর করা আল্লাহর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি প্রয়োজন বা বেশি আবশ্যক তার উপর নয় এর জন্যই স্বামীকে বোঝানোর চেষ্টা করবে স্বামী বুঝলে আলহামদুলিল্লাহ তার হেদায়তের জন্য দোয়া করবে না বুঝলে সে অন্যথায় তালাক নিবে তার স্বামীর কাছ থেকে আর আরেকটি কথা উল্লেখ করতে চাচ্ছি যেটা আপনি বলেছেন তার অন্য কোথাও জায়গা নেই অবশ্যই আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো কিছু ত্যাগ স্বীকার করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আলম বা রাকাল্লাহ